সে দেওয়ালের যে কান রয়েছে সেই দেওয়ালের কান এটাকে প্র্যাকটিক্যালি করে দেখিয়েছে এই আগ্রা ফোর্টে। গাইস ম্যাম হোয়ার আর ইউ ফ্রম? মেক্সিকো। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। শুটিং স্পটে আর এই যে ঋতিক রোশন কিন্তু ওই জায়গাটায় বসেছিল, ওই যে মেন যে জায়গাটা দেখতে পাচ্ছ ওই এক জিন্দা তাজমহল হ্যায় হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর গাইস আমরা চলে এসেছি আগ্রা ফোর্টে, অর্থাৎ আগ্রা যে কেল্লা সেই কিল্লাতে আমরা চলে এসেছি। আর তোমাদেরকে দেখাবো এখানে অনেক কিছু রয়েছে, এবং এখানে ঢোকার টিকিট হচ্ছে তোমার গাইস 50 টাকা করে, এবং সকাল 9টা থেকে কিন্তু এখানে টিকিট দেওয়া শুরু হয়। আর আমরা এসেছি এখানে অনেক কয়জন, আমি আমার ওয়াইফ আর দিদি জামাইবাবু মিলে। তো গাইস এখানে দেওয়ালেরও যে কান রয়েছে এবং সেটা এখানে প্রমাণ করে দেখিয়েছি, তো গাইস ওটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে আরও অনেক কিছু দেখার বিষয় রয়েছে, যেমন শাহজাহানকে এখানে বন্দি করে রাখা হয়েছিল সেই মানে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তাহলে চলো আমাদের সঙ্গে তোমরা দেখে নাও আগ্রা ফোর্ট। গাইস এই আগ্রা ফোর্টে ঢোকার এটাই হচ্ছে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার থেকে কিন্তু টিকিট কাটতে হবে আর 50 টাকা করে টিকিট। এখান থেকে টিকিট নিয়ে আমরা ঢুকবো এখানে আগ্রা ফোর্ট। আর গাইস এখানে যেটা কিলা দেখতে পাচ্ছ এই যে এত বড়, ঠিক আছে, আর এত উঁচু, সেটা কতদিন যে সময় লেগেছে বানাতে এটা মানে কল্পনার বাইরে। আর এই জায়গাটায় এই যে এখান থেকে যে বর্ডার করা হচ্ছে না, এটা বর্ডারটা জল থাকতে হবে। আর গাইস এই যে দেখতে পাচ্ছ এই যে বর্ডারটা, এই বর্ডার থেকে এই কিলা পর্যন্ত পুরোটাই কিন্তু জলে পরিপূর্ণ থাকতো, যাতে খুব সহজেই শত্রুরা কিন্তু ওপরে উঠতে না পারে, ওপরে চড়তে না পারে, আক্রমণ করতে না পারে, সেই জন্যই কিন্তু এখানে জলে ভরে রাখা হতো ফোর্ট মে। সিকিউরিটি চেকিং চল রহা হ্যায়। আর এন্ট্রির সময় এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সিপাহি থাকতো যারা এখান থেকে দেখতো বিষয়টাকে। না চলো তো গাইস আমরা এন্ট্রি করে গেছি ভিতরে, আর দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ। আরে বাপ রে বাপ, অনেক উঁচু গাইস, মানে মোটামুটি কত কত হবে 5-6 তলা হয়ে যাবে গাইস। আমাদের যদি বিল্ডিং আমরা বানাই তার মোটামুটি 5-6 তলার মান উঁচু। বাপ রে বাপ, এটা যে দেওয়াল এটা, আর এটা এটা মানে পুরোটা কি দিয়ে বানানো পুরোটা? এগুলো কি পাথর বানা? পাথর বাবার ও চীনা মাটি কাটা, চীনা মাটি কা পাথর পাথর উঠাই। গাইস এটা যারা দেখতে পাচ্ছ এটা কিন্তু ইট ইট দিয়ে বানানো নয়, এটা পুরোটা একদম দাদা দাদা ফুল সে ऊपर रहते थे यहाँ पर रहते थे। गाइस এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা রাজা যখন এখানে এন্ট্রি করতো সেই টাইটেন তে কিন্তু এখান থেকে কিন্তু ফুল ফুল কিন্তু ঢোল বাজতো, আর এখান থেকে কিন্তু স্বাগত করতে থে ঢোল বাজা কে আর ফুল স্বাগত করতে। হ্যাঁ ফুল ফেঁকতে থে ইধার রাজা কে স্বাগত করতে। হম লোক এন্ট্রি কর চুকে আবি আগে আগে দেখে বহুত কুছ হ্যায় ইয়াহ পে। হ্যাঁ আর আপ লোক শুনে হোঙ্গে কে वॉल बोलता है, दीवार का भी कान 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 होता है। हाँ तो वो भी लेके जाएंगे हम उस जगह पर। जहांगीरी महल अंगूरी बाबा का बांगूरी बाग का। গাইস দেখো বাবু কাটনালে গেলে রে আর গাইস প্রত্যেক দিন কিন্তু প্রচুর ভিজিটার্স এখানে আসে, যেমন দেখতে পাচ্ছ এখানে অনেক বিদেশি লোকরাও কিন্তু আসে এবং তাদেরকে গাইড করার জন্য গাইডার্স রয়েছে এখানে। আর আমরা অনেক ঘুরে ঘুরে কিন্তু এখানে দেখছি। আর দেখো এখানে আমাদের কাঠবিড়ালি তোমাদেরকে দেখালাম যে কাঠবিড়ালি কিন্তু হাতে চলে আসে, যেমন কিন্তু আমাদের ওখানে যেমনটা কিন্তু হয় না। তো গাইস আমরা তোমাদেরকে আরও অনেক কিছু দেখাবো এখানে, তাহলে চলো এবং আমাদের সঙ্গে দেখতে থাকো। Thank you.
দেওয়ালের যে কান রয়েছে সেই দেওয়ালের কান এটাকে প্র্যাকটিক্যালি করে দেখিয়েছে এই আগ্রা ফোর্টে। এই যে আমি এখানে কান দিব আর আমার ওয়াইফ কিন্তু ওই জায়গাটায় রয়েছে, ওখান থেকে সে কথা বলবে আমি শুনতে পাবো। চলো আর দুজন বাত করো, দেখো এইবার আমরা ওয়াল কাজ করব, কান দে দাও ওয়ালে কথা বল, হ্যাঁ দিয়ে দাও, হ্যাঁ চালু হয়ে, চলো শোনা যায় না, হ্যাঁ শোনা যায় না একদম, এ এসে কান লাগাবে এসে কান, अभी मैं अपने वाइफ को आई लव यू बोलूंगा और वो सुन सकते कि नहीं वो देखेंगे। उम्मीद उम्मीद थोड़ा सा कान ले लो, कान ले लो, हाँ कान ले लो। तो गाइस आई लव यू उम्मीद, आई लव यू, सुन पा रहे क्या बात, क्या बोला, क्या बोला, आई लव यू, आई लव यू बोललाम ওখানে, আর এখানে শুনতে পেলো গাইস, আমি খুব খুশি আর দারুণ লাগছে, দারুণ, मतलब प्यार सच्चा है इसलिए सुनाई दे रहा है ना, मन की आवाज सुन, अभी अभी नेहा जी सुनेंगे और जीजा जी बोलेंगे वहां से, जाओ तुम कुछ बोलो नेहा जी, सुन पा रहे हैं क्योंकि आप लोगों का प्यार सच्चा है इसलिए सुन पा रहे हो। गाइस देखो এটা হচ্ছে সেই দেওয়ালের কান রয়েছে সেই জায়গাটায় আমরা এসেছি, আর এখানে কান দিবার কে ভি কান হতে হ্যায়, দিবার কে ভি কান হতে হ্যায়, ইয়া পর প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল প্রুফ হো গয়া, দিবার কে কান একবার শুনেঙ্গে আর একবার শুনেঙ্গে দেওয়াল কো ভি কান হতে হ্যায়, তো হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। গাইস হাম লোগ তো অবাক হো গয়ে, আর গাইস জয় বাবু, আরে উমি শোনো শোনো শোনো, নেহাদি ইধার আ যাও, দেওয়ালেরও যে কান রয়েছে গাইস এখানে এসে আমরা বুঝতে পারলাম, আর এখানে দেখে তো আই এম তো অবাক গাইস। তো চলো আর দুসরে জায়গা ভি ঘুমেঙ্গে আর আপকো দিখায়েঙ্গে, আর হাম মজা লেতে মজা লেতে রহেঙ্গে আর আপ লোক হামে দেখকে ভি মজা লে জিয়ে। গাইস চলো আপ তুম লোগো কো দেখা যায় দুস দিল খুশ করনে ওয়ালা নজারা, আর এখানে এসে তো আমাদের দিল বাক বাক হয়ে গেল গাইস, কারণ এখান থেকে যে নাজারাটা তোমাদেরকে দেখাবো সেটা আমরা হয়তো আরো দেখাবো, আর এখান থেকে তোমাদেরকে তাজমহল দেখাচ্ছি গাইস, এটা তাজমহল দেখতে পাচ্ছ ওখানে সাদা তাজমহল অর্থাৎ যেটাকে আমরা মেন তাজমহল বলি, আর তার পাশে নদীর এপারে রয়েছে কিন্তু ব্ল্যাক তাজমহল, আর পাশ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে সেটা কিন্তু যমুনা নদী, এখানে একটা অসাধারণ দৃশ্য, আর এখানে না আসলে তোমরা কিন্তু সেই আনন্দটা পাবে না গাইস, আর আমরা এখানে রয়েছি, এখানে সবাই আনন্দ করছি। আমাদেরকে এখন একটা দারুণ জিনিস দেখাচ্ছি গাইস, এটা হচ্ছে এই ফোর্টের মধ্যেই রয়েছে এবং জামাইবাবু এটা সম্বন্ধে একটু বলে দিবে, জামাই বলো এটা সম্বন্ধে বলে দাও, ঝর্ণা হ্যাঁ উস টাইম কে, উস টাইম কে ঝর্ণা হ্যাঁ আপ লোক দেখ রহে হ্যায়, মানে সেই টাইমে কীভাবে দেখো মনে হচ্ছে কি যে বড়ো বড়ো সব বন্দুক যেমন হয় মানে পিস্তল বড়ো বড়ো সেই বন্দুকের মতন কিন্তু ঝর্ণাগুলো এখানে তৈরি করা হয়েছে, আর এখানে যে ডিজাইনগুলো করা রয়েছে সেগুলো কিন্তু অসাধারণ, দেখো হ্যাঁ সেগুলো কিন্তু অসাধারণ ডিজাইন, এই যে দেখো, আর এইটা কিন্তু পুরোটা একদম ঝর্ণা, মানে এখান থেকে গায়েস যে যারা এখানে থাকতো আগে সেই যে এম্পেরোরগুলো তারা কিন্তু এখানে এসে ঝর্ণার সেই মজাটা নিত, তাই না, ঝর্ণা করে এখানে ঝর্ণা সেই মজাটা কিন্তু তারা নিত। তো গাইস আমরা চলে এসেছি সেই একটা জায়গাতে, দারুণ একটা জায়গাতে, কারণ সেই টাইমে তারা বানিয়েছিল আর আমরা এখন সেই জায়গাতে রয়েছি, তো সেটা একটা অনেক আনন্দের ব্যাপার আর আমাদের কাছে কিন্তু একটা বড় বিশাল ব্যাপার। গাইস এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বেগম জাহানারা যে রানী, তিনি কিন্তু এখানে এসে এখানে হাওয়া খেতেন, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই জাহানারা বেগমের যে, এই যে গাইস দেখতে পাচ্ছ এটা বেগম জাহানারা, আর এখানে এসে কিন্তু বেগম জাহানারা কিন্তু একদম নিজের ইচ্ছা মতো কিন্তু এখানে হাওয়া খেত এবং এখান থেকে সে তাজমহলকে কিন্তু সে দেখত। ম্যামের সঙ্গে আমরা একটা ফটো তুলে নিলাম এখান থেকে, ম্যাম কিন্তু মেক্সিকো থেকে এসেছে, ম্যাম হোয়ার আর ইউ ফ্রম, মেক্সিকো, মেক্সিকো, তো গাইস আপ লোক দেখ রহে কি মেক্সিকো সে আয়া হ্যায় আর ইয়াহ পে ঘুম রহে, হাউ ইজ ইট ম্যাম, হাউ ইজ ইট, হাউ ইজ দিস প্লেস, ইটস বিউটিফুল, ইটস বিউটিফুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হাই Viva México. I love the India. Really beautiful. Yes, sir. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you.
काफी अच्छा लग रहा है लोगों से मिलके यहाँ पे, और बहुत ज्यादा अच्छा लग रहा है यहाँ पे कि हमारे देश में भी इतना कुछ अच्छा अच्छा लोग आखिर यहाँ से बाहर से लोग पसंद करते हैं। ये मैं योर चैनल परी स्पेस यूएमआर। Okay, I don't have dates in this moment, but I will follow you. Or maybe you have Insta? I have no Insta, but I have YouTube and Facebook. Okay. Second, please. I'm not serious with the Kothavulchi or English Kothavulchi guys. I hope at my enjoyable moment. Perfect. Good? Hi, YouTube. Subscribe. This one. Okay. I will follow you and then I will follow on YouTube, okay? Okay, sir, okay. Thank you, sir. Perfect, thank you. Thank you so much. Sure, sir. Nice to meet you. Nice to meet you too, sir. Nice to meet you, ma'am. बाय बाय। ओके, ये कहते थे ना, तो ये छोटा सा जो झंडा दिख रहा है ये घर को ना इसी ठंडा करने के लिए है पहले जमाने का। पहले जमाने यहाँ चारों तरफ से हवा आ रहा है ना, जैसे वो झंडा पानी ऊपर मतलब उछलते थे तब एसी का जैसा माहौल हो जाता था पूरा। तो गाइस देख रहे अपनारा देखते पाच्छेन गाइस पुराना जमानार एटा किन्तु एसी आर माने प्रत्येकटा विषय किन्तु एखाने असाधारण एवं असाधारण थेके असाधारणतर पूरा संगम। और यहाँ से देखो तो और वहाँ से बीच पानी पानी यहाँ से नीचे से उतरते थे यहाँ से गिर के। हाँ नीचे नीचे होते पानी होते तब ये झंडा में जाता था। तब ये झंडा और अभी हम लोग हैं मीना मस्जिद के बाहर। और क्या बोल रहे हैं, क्या बोल रहे हैं खास। और गाइस और एक चीज दिखा रहा हूँ, ये है दीवानी खास, देख रहे हैं इतिहास में पढ़े थे हम लोग, और वही हम लोग अभी देख रहे हैं और एक नज़ारा दिखा रहा हूँ। और ये जो पोज ले रहा है गाइस, ये है टाइटैनिक का पोज है। टाइटैनिक का मजा ले रहा है आगरा फोर्ट में आकर, और बहुत मजा लग रहा है ना, अच्छा लग रहा है। गाइस देखो मजा टाइटैनिक का पोज लिया जा रहा है। और ये मेरा मुमताज है, मेरा मुमताज खूब खुश हो गया, दिल बाग बाग हो गया मेरा मुमताज का, और एक किला उसको दिला दूंगा गाइस, एक ना एक दिन दिला ही दूंगा। আর গাইস আমরা চলে এসেছি সেই জায়গাতে যেটা হচ্ছে তোমার যোধা আকবর যে সিনেমাটা হয়েছিল ঋত্বিক রোশনের, সেই যোধা আকবর সিনেমা শুটিং এর ওখানে চলে এসেছি শুটিং স্পটে। আর এই যে ঋত্বিক রোশন কিন্তু ওই জায়গাটায় বসেছিল, ওই যে মেন যে জায়গাটা দেখতে পাচ্ছ ওই জায়গাটায় ঋত্বিক রোশন বসে কিন্তু প্রজাদের অর্ডার করছিল। আর জয়বু তুমি এই সম্বন্ধে একটু বলে দাও, এটা 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 সম্বন্ধে এটা সম্বন্ধে এটা রাজাদের সিংহাসন ছিল, রাজাদের সিংহাসন ছিল, সিংহাসন ইয়া আছে सुंदर जगह है। और चलो एक घूम के दिखाते हैं, और आप लोग भी आइएगा कभी ताजमहल घूमने। ताजमहल घूमने आएगा तो आगरा फोर्ट में भी जरूर आइएगा। बहुत बड़ा एरिया है, यहाँ पे आके एक ही सॉन्ग मुझे याद आ रहा है, चेहरा कवल है बात गजल है, खुशबू जैसी तू चंचल है, तेरा बदन है संगे मरमर, तू एक जिंदा ताजमहल है, उतरी है तू आसमां से तुझसा जमी पे कहा, हो आ प्यार हमारा अमर रहेगा याद करेगा जहां। थैंक यू सो मच, थैंक यू। आप लोग जुड़े रहिएगा वीडियो पर।
আর এখন তোমাদেরকে এখানকার একটা বড় কুয়া দেখাবো, সেটা হচ্ছে স্টেপ ওয়েল। এই যে দেখতে পাচ্ছ এখানে কতটুকু দেখাতে পারছি ওটা কিন্তু আমি বুঝতে পারছি না গাইস, খুব সুন্দর লাগছে। আর গাইস আবি এক সং শুন লেঙ্গে, আমারা যে জিজাজি হ্যাঁ জিসু ও সিঙ্গার হ্যাঁ উসকে শোস বগারা করতে হ্যাঁ আর বহুত হি আচ্ছা সিঙ্গার। তো এক জিজাজি এক এক সং ইস ইস মহল কো দেখকার এক সং জো ভি ইয়াদ আ রাহা হ্যায় ও ভি থোড়া সা দো লাইন গুনগুনা দিজিয়ে। ঠিক হ্যায় আর বহুত হি আচ্ছা লাগ রাহা হ্যায় ইয়াহা পর আকার। তো একই সং গাউঙ্গা, চলো এক নয়া সং হ্যায় অরিজিৎ সিং কা হ্যাঁ ও শুনা রাহা হুঁ মে কোশিশ কর রাহা হুঁ। মুঝকো ইতনা বতায়ে কোই কেসে তুঝসে দিল না লাগায়ে কোই, রব্বা নে তুঝকো বানানে মে কর দি হ্যায় হুসন কি খালি তিজোরিয়া, কাজল কি সিহাই সে লিখি হ্যায় তুনে জানে কিতনো কি লাভ স্টোরিয়া, কেসরিয়া তেরা ইশক হ্যায় পিয়া রঙ যাও জো মে হাত লগাউ দিন বিতে সারা তেরি ফিক্র মে রেন সারি তেরি খার মনাউ, কেসরিয়া তেরা ইশক হ্যায় পিয়া রঙ যাও জো মে হাত লগাউ দিন বিতে সারা তেরি ফিক্র মে রেন সারি তেরি খার মনাউ। বহুত হি আচ্ছা হ্যায় গাইস, আ জাও গাইস। আর আগর তুম লোগো কো ও ভয়েস আচ্ছা লাগা তো কমেন্ট কর কর বাতাইয়েগা, আর গাইস শেয়ার ভি কর দিজিয়েগা, ফলো ভি কর দিজিয়ে, লাইক ভি কর দিজিয়েগা গাইস। ইয়া পে কি হ্যায় গিলারি, আ জাও কাট বিড়ালি, আ জাও গাইস দেখো কাট বিড়ালি আমাদের হাতে চলে আসবে বাবু, আ জাও আ জাও আ জাও আ জাও আ জাও আগ্রা ফোর্ট কমপ্লিট ঘোরা কমপ্লিট হয়ে গেছে, কারণ আমাদের আরো অনেক জায়গায় যেতে হবে, যেমন তাজমহলে আমরা যাব। তো গাইস ওই ভিডিওটা এরপরে আসবে, তো আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে গাইস, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো গাইস বাই 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 বাই।